সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন এই সময় এক সপ্তাহ পর পর তোমাদের সামনে আসি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত করোনাকালীন অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসেবে আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিক উচ্চ বিদ্যালয়। আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের বীজগণিত অংশের প্রথম যে অধ্যায়টা, অর্থাৎ সেট ও ফাংশন। তো সেট ও ফাংশন তোমার এটা দুইটা অধ্যায়। প্রথম অংশটা তোমার সেট, অনুশীলন এক এর এক। তো এই অংশটা কিন্তু তোমাদের ক্লাসে কিন্তু করানো হচ্ছে কিন্তু এটা। আমি এর পরবর্তী যে অংশটা, অর্থাৎ অনুশীলন এক এর দুই, অন্য এবং ফাংশন, তা আজকে আমি এই পর অংশে ফাংশনের একটা অংশ নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করবো। এটা তো ফাংশনের অনেকগুলো তোমার ক্যাটাগরি আছে, তা আছে এটা, যেমন ফাংশনের ডোমেন বের করা, ফাংশনের রেঞ্জ বের করা, তারপর একটি ফাংশন এক এক কিনা নির্ধারণ করা, এরপরে বিভিন্ন ফাংশন বের করা এবং ফাংশনটি অন্ত কিনা নির্ধারণ করা। তো এই অনেকগুলো ক্যাটাগরি তাপ আছে এটা। তো আজকে আমি ফাংশনের একটা অংশ নিয়ে, অর্থাৎ ফাংশনের ডোমেন নিয়ে আমি আলোচনা করবো। এটা অর্থাৎ একটা ফাংশনের ডোমেন কীভাবে বের করে সেটা আমি আজকে তোমাদের দেখাবো। এটা মসৃণ পরে একটা অংশ, এটা ফাংশনের, এটা তোমাদের এমসিকিউতে আসে, সিএনসিউতে আসে। কিন্তু একটা ফাংশন দেওয়া থাকলে তার ডোমেন কীভাবে বের করে এটা সেটা আমি দেখাবো আজকে। এটা তো দেখো সবাই, এটা বোর্ড দেখো সবাই। আমি দেখো এটা তিনটা ফাংশন এগুলো উপস্থাপন করছি, চারটা ফাংশন দেখো। আমরা বলতে পারি যে রুট যুক্ত ফাংশন হিসেবে আমরা এটাকে বলতে পারি, এটা বা মনে রাখতে পারি। এটা যদি এখানে বর্তমান আছে, এটা অর্থাৎ এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্স, আর তার ভ্যালু দেওয়া আছে রুট ওভার কে ওয়ান মাইনাস কে এক্স। তাহলে এই ফাংশনের আমরা ডোমেনটা আমরা কিভাবে বের করবো, এটা এই ফাংশন কেমন ডোমেন কি কিভাবে বের করবো, এটা আমরা ডোমেনের সঙ্গে আমরা জানবো। লিখছি আমি কিন্তু এটা ডোমেন জান করে। এটা এর আগে আমরা একটু এদিকে আসি, দেখো এটা যেহেতু এটা তোমার রুট যুক্ত ফাংশন। এটা তো রুট যুক্ত ফাংশনের বেলায় সবাই একটু দেখো এটি খেয়াল করে। এটা আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, একটু সাথে রাখো সাইন্টিফিক ক্যালকুলেটর। আমরা জানি কি এটা জিরোর বর্গমূল কি জিরো, ঠিক আছে। দেখো এটা জিরোর বর্গমূল কিন্তু কি জিরো, ঠিক আছে। এবং যে কোনো ধনাত্মক সংখ্যার বর্গমূল এটা বাস্তব মান আসবে, কিন্তু যে কোনো ধনাত্মক সংখ্যার বর্গমূল কি একটা কি বাস্তব মান কি আসবে, কিন্তু যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল কিন্তু কি বাস্তব মান আসবে না, কি আসবে এটা অবাস্তব আসবে। তুমি এটা সত্যি করে দেখতে পারো। এটা যেমন আমি এখানে দেখেছি, এটা যে বর্গমূল মাইনাস থ্রি বা বর্গমূল মাইনাস ফোর, হ্যাঁ, কি আসবে এটা অবাস্তব মান আসবে। এটা তুমি দেখো ক্যালকুলেটর করে দেখতে পারো। তুমি এটা তুমি দেখবে যে ম্যাথারড আসবে, এটা ম্যাথার তার মানে এটা অবাস্তব। এটা অর্থাৎ ঋণাত্মক সংখ্যার বর্গমূল কিন্তু তোমার অবাস্তব, ঋণাত্মক সংখ্যার বর্গমূল কি অবাস্তব। যেমন রুট ওভার মাইনাস থ্রি, হ্যাঁ, রুট ওভার মাইনাস ফোর, এগুলো কি অবাস্তব মান আসবে। এটা তাহলে আমরা দেখি, দেখো খেয়াল করো, এটা ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য, শূন্যের জন্য ঠিক আছে বর্গমূল, শূন্যের বর্গমূল শূন্য। এটা আবার যে কোনো ধনাত্মক সংখ্যার বর্গমূল তোমার কি এটা বাস্তব মান আসবে, কিন্তু এটা কিন্তু ঋণাত্মক সংখ্যার বর্গমূল কিন্তু অবাস্তব। এটা তার মানে তোমার এই দুইটার বেলা কিন্তু কি বর্গমূলের বেলা, বর্গমূলের ভিতর অংশের বেলা, এই বর্গমূলের বেলা ভিতর অংশটা তোমার এই দুইটা মানের জন্য তোমার সংজ্ঞায়িত হবে, এটা অর্থাৎ বাস্তব হবে। এটা এই দুইটাকে দেখো, এটা এই দুইটাকে আমি এইভাবে ডিফাইন করতে পারি, এটা কিন্তু লেস দেন জিরোর জন্য, অর্থাৎ লেস দেন কি জিরোর জন্য, এই অংশের জন্য আর কি, এটা লেস দেন জিরোর জন্য বর্গমূলের ভিতর অংশ কি লেস দেন জিরো হয় এটা, তখন কিন্তু কি সেটা অবাস্তব মান আসবে। এটা সেটা তোমার অবাস্তব,
গ্যাটার ভিতর অংশটা বর্তমানের ভিতর অংশ গ্যাটার রিপোর্টের জন্য বাস্তব মান আসবে এটা আর লেস দেন জিরো কিন্তু মান আসবে কি অবাস্তব মান আসবে তো সবাই দেখাল করো যেমন দেখো এটা এখানে দেখো দেখাল করো তাহলে ডোমেন কাক বাইক দেখো এটা খেয়াল করো ডোমেন কাক বলতে এক্সেল এক্সেল যে সকল বাস্তব মান এক্সেল যে সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্স এর বাস্তব মান পাওয়া যায় वास्तव मान पा তাহলে এক্স এর সেই মানগুলোই এক্স এর সেই মানগুলো কি হবে ওই ফাংশনে কি ডোমেন হবে যেটাকে আমরা কি সংক্ষেপে কি ডোমেন কি লিখতে পারি না তুমি দেখো এটা রুট যুক্ত ফাংশনের বেলা এক্স এর কিছু মান বাদ যাবে কেন ওই দেখো লেস দ্যান 0 এর জন্য না বর্গমূলের ভিতর অংশ তখন লেস দ্যান 0 হয়ে যাবে দেখো তখন সেখানে অবাস্তব মান থাকে একটা উদাহরণ দিই তোমাকে দেখাচ্ছি এটা যেমন দেখো এটা এখানে যে এক্স এর মান যদি এক্স এর মান আমি যদি 2 ধরি এটা x = 2 বসলে দেখো কত আসবে 1 - 2 তাহলে কত হবে - 1 তো আমরা জানি কি এটা - 1 এর বর্গমূল কত আসবে - 1 এর বর্গমূল কি অবাস্তব কিন্তু আমাদের সংজ্ঞা কি বলে x এর কি এর সকল বাস্তব মানের জন্য f x এর বাস্তব মান পেতে হবে কিন্তু আমরা দেখলাম এখানে যে x এর মান কি 2 এর জন্য x এর মান 2 এর জন্য কি ফাংশন x এর মান কি পাইলে আমরা অবাস্তব वास्तव ডোমেইনে কি যাবে না তার মানে আমি কি বুঝলাম এটা যে রুট যুক্ত ফাংশনের বেলা কিছু মান বাদ যাবে সকল বাস্তব মানের জন্য কিন্তু কি সংজ্ঞায়িত হবে না কিছু মান কি বাদ যাবে কি বাদ যাবে কতটুকু বাদ যাবে কি মান বাদ যাবে সেটা আমরা তখন ডিটেইলস করব এটা তখন বুঝার কি আপাতত আমি একটা ধারণা দিচ্ছি আমরা এটা একটু পুরো আপনাদের ডিটেইলস করব কিন্তু এটা আমরা এই পয়েন্ট দাবে আসতে পারিলাম তাহলে এটা আমরা মনে রাখবো যে রুট যুক্ত ফাংশনের ক্ষেত্রে এটা এটা আমরা খেয়াল খেয়াল করো এটা আমরা মনে রাখব তোমাকে দেখো এটা f অফ x মানে ফাংশন অফ x এর মান দেওয়া আছে 1/1 x - y 1/x y এটা দেখতে কি রকম মনে হচ্ছে তোমাকে log / হয় তার মান কি বর্গমূল ফাংশন এটা একটা বর্গমূল ফাংশন এটা আমরা এটাকে নাম দিতে পারি এটা কি বর্গমূল ফাংশন তো বর্গমূল ফাংশনের ক্ষেত্রে দেখো এটা খেয়াল করো আমরা জানি কি এটা যে যে কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করা যায় না কোনো সংখ্যাকে কিন্তু জিরো দ্বারা কি ভাগ করা যায় না অর্থাৎ কোন কিছুকে যদি আমি জিরো দ্বারা ভাগ করি তখন সেটা কি হয়ে যাবে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে তোমরা এটা ক্যালকুলেটর চেক করে দেখতে পারবে এটা যে কোনো সংখ্যা তুমি জিরো দ্বারা ভাগ করো তুমি দেখবে অসংজ্ঞায়িত হয়ে যাবে ওকে সংজ্ঞায়িত করা নাই তাহলে বর্গমূলের ক্ষেত্রে কাজ করে এটা বর্গমূল ফাংশনের ক্ষেত্রে তোমার নিশ্চিত থাকতে জিরো হতে পারবে নিশ্চিতটা জিরো হতে পারবে নিশ্চিত যদি তোমার জিরো হয়ে যায় এটা তখন সেটা অসংজ্ঞায়িত কারণ সামথিং বাই জিরো হয়ে যাবে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে এই জন্য তোমার এই বর্গমূল ফাংশনের ক্ষেত্রে তোমার কি সকল বাস্তব মান কিন্তু জন্য কি সকল বাস্তব মান কিন্তু ডোমেইন থেকে যাবে না কেন যেহেতু কিছু মানের জন্য অসংজ্ঞায়িত হয়েছে যাবে যেমন দেখো এটা এখানে যদি আমি এক্স এর মান যদি আমি 5 বসাই এটা দেখো এটা কি আনসার হবে তোমাদের 1/5 -5 তার মান কি 1/30 তো সামথিং বাই 0 যা কি অসংজ্ঞায়িত যা অসংজ্ঞায়িত আমাদের সংজ্ঞাটা কি বলে x এর বাস্তব মানের জন্য কি ফাংশনের মান কি বাস্তব হতে হবে কিন্তু আমরা এখানে দেখলাম যে বর্গমূল ফাংশনের ক্ষেত্রে x এর মান যখন 5 এটা তখন ফাংশন কি অসংজ্ঞায়িত আসবে তাহলে এই 5 কে তোমার কি ডোমেইনে চলে যাবে ঠিক আছে এই 5 কে কিন্তু কি ডোমেইনে যাবে কেন x এর মান 5 এর কারণে ফাংশন বিলুপ্ত হয়েছে অসংজ্ঞায়িত আসছে তাহলে এই 5 কে তোমার কি ডোমেইনে চলে যাবে না ডোমেইন একটা সেট ডোমেইন কি একটা সেট তাহলে এখানে 5 বাদ দিয়ে फाइव बात दिए बाकी सकल वास्तव मान तुम्हारे
যে বাংলাদেশের ব্যালেন্স মার্কে কিছু মানকে বাঁচাচ্ছে কেন ফাংশনটি অসংহিত হয়েছে কিছু মানুষজনকে ফাংশনটি অসংহিত হয়েছে তাহলে এটা গেল তোমার বাংলাদেশ ফাংশন গ্যালারিটা তাহলে রুট দুটো ফাংশনের ব্যালেন্স কিছু মান বাদ যাচ্ছে বাংলাদেশ ফাংশনের কিছু মানকে কিছু মানকে বাদ যাচ্ছে আরেকটা দেখো এটা ফাংশন অফ এক্স অ্যান্ড এক্স ইকুয়াল কি ওয়ান মাইনাস কে টু এক্স মান এটা উত্তর দিচ্ছে এটা ফাংশনের বেলা x এর যে কোনো বাস্তব মানের জন্য তোমার কি এই ফাংশনের মান কি বাস্তব হবে এটা অর্থাৎ কোনো মানের জন্য কি অসংজ্ঞায়িত হবে না তো যেহেতু অবাস্তব মান পাওয়া যাবে না কোনো মানের জন্য বা অসংজ্ঞায়িত হবে না এই জন্য সকল বাস্তব মানের জন্য তোমার কি এই সরল ফাংশনটি সংজ্ঞায়িত সকল বাস্তব মানের জন্য কি সরল ফাংশনটি সংজ্ঞায়িত এই জন্য সরল ফাংশনের ক্ষেত্রে কি সকল বাস্তব মানে কি ডোমেন সেটের সদস্য সকল বাস্তব সংখ্যায় ডোমেন সেটের সদস্য হবে তো তোমাদের এই তিন ক্যাটাগরি আসে কিন্তু পরীক্ষিত তোমার তুমি পরীক্ষা প্রশ্ন দেখো এটা আর এই তিন ক্যাটাগরি আসে এটা রুট যুক্ত ফাংশন আর বাংলা সমীকরণ দিক সরল ফাংশন এর এটা এখন আমরা এক একটা করে ডিটেইলস আমরা আলোচনা করি এটা তাহলে তোমাদের মনে হবে বুঝে আসবে এটা দেখো এটা তো প্রথমে দেখো এটা কেন করো প্রথমে আমরা রুট যুক্ত ফাংশন ডোমেনটা বের করি প্রথমে রুট যুক্ত ফাংশন এই ডোমেনটা আমরা বের করব এটা তাহলে তো প্রশ্ন আছে এখানে ক্ষেত্রে রুটের ভিতরে যে অংশটা অর্থাৎ রুটের ভিতরে যা থাকবে সেটা গ্যাটার অর ইকুয়াল টু জিরোর জন্য কি বাস্তব মান পাওয়া যাবে গ্যাটার অর ইকুয়াল টু কি জিরোর জন্য বাস্তব মান কি পাওয়া যাবে কিন্তু লেস দেন জিরোর জন্য কি বাস্তব মান কি পাওয়া যাবে না অর্থাৎ এই অংশের জন্য কি বাস্তব মান পাওয়া যাবে আর এই অংশের জন্য কি বাস্তব মান পাওয়া যাবে না কেন তো আমরা একবার আগে বলছি কিন্তু এটা কেন বর্গমূল দেখো জিরো বর্গমূল জিরো হয় এটা আবার যেরকম ধরান্ত সংখ্যার বর্গমূল কিন্তু কি সংজ্ঞায়িত মান পাওয়া যাবে এটা বাস্তব হবে এটা কিন্তু ঋণাত্মক সংখ্যার বর্গমূল অবাস্তব এই জন্য তোমার এই দুইটাকে আমি একসাথে এবার লিখতে পারি এটা গ্যাটার অর ইকুয়াল টু জিরোর জন্য বাস্তব মান পাওয়া যাবে আর লেস দেন জিরোর জন্য কি অবাস্তব মান পাওয়া যাবে আর ডোমেন হচ্ছে তোমার তাদেরকে বলবো আমরা এক্স এ ওই সকল বাস্তব মানের জন্য এক্স এ যে সকল বাস্তব মানের জন্য অ্যাডভান্স কি বাস্তব মান পাওয়া যাবে সেগুলো তোমার কি ওই ফাংশন কি ডোমেন হবে কি তাহলে অর্থাৎ বর্গমূলের ভিতরে অংশটা গ্যাটার অর ইকুয়াল টু জিরোর জন্য কি বাস্তব মান পাওয়া যাবে এই জন্য আমি লিখতে পারি এটা বাস্তবমান পাওয়া যাবে লেস দেন জিরো জন্য কি বাস্তবমান কিন্তু কে পাওয়া যাবে না তাহলে বর্গমূলের ভিতরে অংশটা যদি গ্যাটার অর ইকুয়াল জিরো হয় তখন কি ফাংশন কি বাস্তব হবে এটা বুঝতে হবে এটা যে এক অফ এক্স ইকুয়াল টু বিলংস টু আর মানে বাস্তব হবে মানে ফাংশনটা বাস্তব হবে যদিও কেবল যদি বর্গমূলের কি ভিতর অংশটা গ্যাটার অর ইকুয়াল টু জিরো হয় আমরা এখন এখান থেকে অ্যাকশন মানটা আমরা বের করব এটা কারণ ডোমেন ডোম ফাংশন ডোমেন কত মানে কি ফাংশন এক্স এর ভ্যালুটা কত অর্থাৎ এক্স এর কোন মানের জন্য এই ফাংশনের কি একটা কি বাস্তব মান পাওয়া যাবে এক্স এর কোন মানের জন্য কি ফাংশনের কি একটা বাস্তব মান কি পাওয়া যাবে তাহলে সেই মানটা হচ্ছে তোমার কি ওই ফাংশনের কি ডোমেন তাহলে আমরা এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো এটা তাহলে বা খেয়াল করো আমরা ওয়ানটা কই পাশে নিতে পারি এটা তাহলে মাইনাস এক্স গ্যাটার আর ইকুয়াল টু ওয়ান কই পাশে নিলে মাইনাস ওয়ান হবে এটা যদি আমরা এক্স এর মান বের করবো এটা তাহলে মাইনাস দ্বারা আমরা উত্তরকে গুণ করবো আর মাইনাস দ্বারা গুণ করলে অসমতার ক্ষেত্রে কিন্তু খেয়াল করো অসমতার ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন কি পাল্টে যায় বা উল্টে যায় তাহলে আমি মাইনাস দ্বারা গুণ করে এটা এক্সে যাবে এটা আর এটা তোমার প্লাস ওয়ান হয়ে যাবে এটা এ পাশে প্লাস ওয়ান হয়ে যাবে এটা কিন্তু অসমতার চিহ্ন কি পাল্টে যাবে অসমতার চিহ্ন কি পাল্টে যাবে
माइनस वन द्वारा गुण कर ले অসমতার ক্ষেত্রে মাইনাস ওয়ান দ্বারা কি গুণ করলে অসমতার চিহ্ন কি পাল্টে যায় আর এখানে প্লাস এক্স হবে এটু কি প্লাস ওয়ান হবে এটা তাহলে আমরা পেয়ে গেলাম এটা যে এক্স লেস অর ইকুয়াল টু বি ওয়ান অর্থাৎ এক্স লেস অর ইকুয়াল টু ওয়ান এই শর্তের প্রেক্ষিতে দেখো এটা খেয়াল করো এক্স লেস অর ইকুয়াল টু ওয়ান এই শর্তের প্রেক্ষিতে তোমার ফাংশন কি বাস্তবমান কি পাওয়া যাবে उपस्थापन कर दिल्ली छोट वन छोट मान अंशा देखो अंशा छोट सकल एक छोट सकल वास्तव मान तुम्हारे फांगशन मान के वास्तव पा क्योंकि सदस्य छोट है रूटयुक्त फांगशन क्षेत्र रूटर भेतर जो अंक आता ग्यालारे इकुलिटी वास्तव है मान बेर करी जाबा से फांगशन के क्षेत्र शून्य 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 मान फांगशन मान फांगशन वास्तव है फांगशन वास्तव है जदिव केवल जो नीचे जा
যে ডো ম্যাপ ইকুয়াল টু সকল আমরা আগে জানলাম এটা যে শুধু এক্স এর মানটা পাওয়া যাবে, কারণ এক্স এর মান যদি ফাইভ হয় এটা এক্স এর মান ফাইভ এর কারণে তোমার কি এই ফাংশনটা তোমার অবস্থা পাবে এটা, তাহলে ফাইভ ছাড়া বাকি সকল বাস্তব মানের জন্য কি ফাংশন বাস্তব মান পাওয়া যাবে। এই জন্য সকল বাস্তব সংখ্যা থেকে খেয়াল করো সকল কে বাস্তব সংখ্যা সেট থেকে আমি ওই ফাইভটা বাদ দিয়ে দিব, এইটার উত্তরটা আমরা দিবা লিখতে পারি এটা ডো ম্যাপ ইকুয়াল টু সেট অফ এক্স বিলংস টু ওয়ান যেন এক্স ইজ নট ইকুয়াল টু ফাইভ, অথবা ডো ম্যাপ ইকুয়াল টু কি সকল বাস্তব সংখ্যা সেট থেকে ও ফাইভটা বাদ যাবে। কেন ফাইভটা বাদ যাবে, যেহেতু আমরা বের করছি এটা যে ফাইভ এর জন্য এক্স এর মান যখন ফাইভ হবে এটা তখন কি ফাংশন কি কোন বাস্তব মান কি পাওয়া যাবে না এটা, এই জন্য ফাইভ বাদ দিয়ে বাকি সকল বাস্তব মানের জন্য কি ফাংশনটি কি সংজ্ঞায়িত হবে এটা, এই জন্য বাকি সকল বাস্তব মান কি ডোমে সেটা কি সদৃশ হবে। তাহলে আমরা এটা বের করলাম এটা বারোশো ফাংশনের ক্ষেত্রে আমরা কি ডোমেটা বের করলাম এটা। আর একটা নিয়ম বাকি আছে আমাদের সরল ফাংশন, এটা দেখো এটা, তাহলে আমাদের আর একটা নিয়ম বাকি আছে এটা যেটা আমরা নাম দিয়েছিলাম কি সরল ফাংশন। তো সরল ফাংশন এটা বলতেছি যেহেতু তোমার এখানে বর্গমূল নাই এবং কি ভগ্নাংশ নাই এটা কোনোটাই নাই, এই জন্য আমরা এখানে বোঝার জন্য আমরা এখানে এটাকে আমরা সরল ফাংশন বললাম এটা। আর যদি এই ধরনের থাকে এটা সরল ফাংশনের ক্ষেত্রে এটা এফ এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস কে ওয়াই এক্স ইকুয়াল টু ম্যাপ কত হবে এটা, তো তাহলে এখানে দেখো খেয়াল করো এটা বর্গমূল নাই ভগ্নাংশ নাই এটা, এই জন্য আমরা এটা নাম দিচ্ছি কি সরল ফাংশন। আর এই সরল ফাংশনের ক্ষেত্রে তুমি দেখো এটা এক্স এর তুমি যে কোনো মান বসাও না কেন এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য তোমাকে ফাংশনের মানও কি বাস্তব হবে এটা, অর্থাৎ এক্স এর কোনো বাস্তব মানের জন্য তোমাকে এই ফাংশনের মান অবাস্তব হবে না অসংজ্ঞায়িত হবে না, সকল বাস্তব মানের জন্য তোমাকে ফাংশন মানও কি বাস্তব হবে বাকি সংজ্ঞায়িত হবে এটা। আমরা এর আগে দুইটা ধাপ জানি এটা তোমার বর্গমূলের ক্ষেত্রে হ্যাঁ কিছু মান বাদ যায় এটা কিছু মানের জন্য ফাংশন অসংজ্ঞায়িত হয় বা অবাস্তব হয় এটা, আবার ভগ্নাংশ ফাংশনের ক্ষেত্রে তোমাকে কিছু মানের জন্য কি ফাংশনটা অসংজ্ঞায়িত হয় এটা সেক্ষেত্রে কিছু মান বাদ যায়, কিন্তু এখানে বর্গমূল নাই আবার ভগ্নাংশ নাই এটা, এটা যেন আমরা নামকরণ করছি এটা কি সরল ফাংশন এটা। তাহলে এই ক্ষেত্রে এক্স এর সকল বাস্তব মানের জন্য তোমার ফাংশন মানও কি বাস্তব হবে বাকি সংজ্ঞায়িত হবে এটা, অর্থাৎ এক্স এর এমন কোনো বাস্তব মান নাই যে মানের জন্য এটা কি অবাস্তব হবে বা অসংজ্ঞায়িত হবে এটা, এই জন্য আমরা লিখছি এটা দেখো এটা এক্স এর সকল বাস্তব মানের জন্য তোমার কি ওই ফাংশনের মানও বাস্তব হবে এটা, এক্স এর সকল বাস্তব মানের জন্য ফাংশন কি হবে বাস্তব হবে এটা, এই জন্য তাহলে এই ফাংশন ডোমেন কত হবে ডোম অ্যাপ্লিকুলি কি সকল বাস্তব সংখ্যা সেট সকল কি বাস্তব সংখ্যা সেট, যেহেতু কি সকল বাস্তব মানের জন্য কি ফাংশনের মানও কি বাস্তব হবে এটা, এই জন্য সকল বাস্তব সংখ্যাই তোমাকে ওই ডোমেন সেটের অন্তর্ভুক্ত হবে এটা, তাহলে ওই ফাংশন ডোমেন কত হবে ডোম অ্যাপ্লিকুলি কি সকল কি বাস্তব সংখ্যা কি সেট, অর্থাৎ এখানে কোনো বাস্তব মানের জন্য কি ফাংশনটা অসংজ্ঞায়িত হবে না আবার কি অবাস্তব হবে না, এই জন্য কি সকল বাস্তব মানে কি ওই ফাংশনের কি ডোমেন সেটে কি সদৃশ হবে এটা, সকল বাস্তব সংখ্যাই ওই ডোমেন সেটে কি সদৃশ হবে এটা। এই তাহলে আমাদের মোটামুটি তিনটা নিয়ম হয়ে গেল এটা, তোমরা একই নিয়মে খেয়াল করে এটা তোমরা একই নিয়মে কি বাড়ি গেছিস তোমাদেরকে, অর্থাৎ আমরা যে তিনটা নিয়মে আমরা ফাংশন ডোমেন বের করছি এটা তোমাদের বই দেখো বোর্ড বইয়ে উদাহরণ দেখো ২৯ ১৯ ১ ২ এর ৭ নং ১০ এর ক নং এবং কি ১৭ এর ক নং, এই চারটা অঙ্ক আমি তোমাদের বই থেকে দিলাম এই নিয়মে করবে এটা, করে আমাকে কমেন্ট বক্স আমাকে জানাবে ঠিক আছে তোমার নাম রোল নাম্বার এবং কোন সেকশন আসবে তুমি এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এটা, আমরা খুব কষ্ট করি তোমাদের কাজ করে নিচ্ছি এটা কিন্তু তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না, কিন্তু এখন আমি বাড়ির কাজ দিচ্ছি এই বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্স আমাকে জানাবে, যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাও আমি কমেন্ট বক্স আমাকে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এটা, তো তাহলে তোমরা এইগুলো করে আমাকে জানাবে কিন্তু এটা আজকে এখানে শেষ করছি এটা সবাইকে ধন্যবাদ।